আসসালামু আলাইকুম, আমি আব্রতনবীর তকি, পড়াশোনা করছি ট্রিপল ডিপার্টমেন্ট বুয়েটে। তো আজকে একটা ম্যাথের ছোট্ট একটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। ব্যাপারটা বেশ বেসিক, সেই ব্যাপারটা হচ্ছে উৎপাদক। দেখো, আমরা অনেক আগে থেকেই উৎপাদক ব্যাপারটার সাথে পরিচিত স্কুল লেভেল থেকে। তো আজকে আমরা যেই ব্যাপারটা দেখব সেটা হচ্ছে কোনো একটা সংখ্যার কতগুলো উৎপাদক থাকে সেটা বের করার প্রসেস। অর্থাৎ তোমাকে যে কোনো সংখ্যা যদি দেওয়া হয় তাহলে তার কতগুলো উৎপাদক থাকবে সেটা যাতে তুমি এখান থেকে নির্ণয় করতে পারো বা বলতে পারো। এমন কথা হচ্ছে, ভাইয়া এই জিনিসটা কি আমাদের পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত? হ্যাঁ, এটা আমাদের বিন্যাস সমাবেশ চ্যাপ্টারে কিন্তু আছে। তো আজকে আমি প্রথমে দেখাবো এই জিনিসটা, উৎপাদক নির্ণয়ের যে সিস্টেমটা সেটা আসলে ফর্মুলাটা কি হয়, ফর্মুলাটা কিভাবে আসে, কেন আসে, এই সংক্রান্ত ঝামেলা কি, কিংবা বোনাস আরো কিছু কথা, সব কিছু মিলে পুরো ব্যাপারটা দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, এখন দেখো এই ব্যাপারগুলো দেখানোর ক্ষেত্রে উৎপাদকের মানে সংখ্যা কতগুলো হবে এই জিনিসটা থিওরিটিক্যালি বললে যতটা বোধগম্য হয় তার থেকে অনেক বেশি বোধগম্য হয় যদি আমরা একটা নিউমেরিক্যালি একটা যদি এক্সাম্পল দিই, একটা যদি উদাহরণ দিয়ে বোঝাই। তা আমি উদাহরণ দিয়েই বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমরা দেখব উৎপাদক গঠিত হয় কিভাবে, তারপরে আমরা দেখব আমাদের মেইন টার্গেট থাকবে কি, যে উৎপাদকের সংখ্যা কতগুলো, এগুলো আমরা নির্ণয় করব। আচ্ছা, তো দেখা যাক, এখন ধরে নাও আমি একটা র্যান্ডমলি সংখ্যা নিলাম 360। এখন এই যে 360 যে সংখ্যাটা, এর উৎপাদকগুলো কতগুলো হবে এটা বের করার জন্য আমাদেরকে একদম বেসিক একটা প্রসেস দিয়ে যাইতে হবে। সেটা কি? সেটা হচ্ছে মৌলিক উৎপাদক কতগুলো, কিংবা মৌলিক উৎপাদকগুলো কিরকম হয়ে আসতেছে সেটা এক কথায় মৌলিক উৎপাদকে ভাগ করে দিতে হবে। তাহলে কি হবে, এই কাজ তো আমরা অনেক ছোটবেলা করে আসছি, কি হবে এটা? তাহলে দুই দিয়ে ভাগ করলাম, আসলো 180, একে আবারও দুই দ্বারা ভাগ করা গেল, তাহলে আসলো 90, আবারও দুই দ্বারা, তাহলে 45। এবার আর দুই দ্বারা যাচ্ছে না, এবার কত দিয়ে, এবার 3 দিয়ে, তাহলে 3 দিয়ে আসলো কত, 15, আবারও 3 দিয়ে, এবার আসলো 5। আর যাবে কি? আর কিন্তু যাবে না, আর যাওয়া সম্ভব হচ্ছে না। তাহলে এই যে 360 বা 360 সংখ্যাটাকে, এটাকে আমরা মৌলিক উৎপাদকে ভাগ করে ফেলছি এবং ভাগ করে সেভাবে লিখেও ফেলছি। তাহলে সেই অনুযায়ী লিখলে এটা কি দাঁড়াচ্ছে একটু দেখো তো, 360 কে আমরা কি লিখতে পারতেছি, 3 2 আছে তার মানে কত, 2 to the power 3, ইনটু 2 3 আছে তার মানে 3 square, আর 1 5 আছে তার মানে 5 অথবা 5 to the power 1 তুমি কল্পনা করতে পারো। এখন আমরা কি করব, আমি প্রথমেই বলে নিয়েছিলাম, প্রথমে আমি দেখাবো বা প্রথমে আমি বোঝানোর চেষ্টা করব যে উৎপাদক যে আমরা বের করতেছি বা উৎপাদক যে হচ্ছে, উৎপাদক গঠনের প্রসেসটা কি, অর্থাৎ এই উৎপাদকগুলো গঠিত হচ্ছে কিভাবে। তো দেখি আমরা, দেখো এখানে কি কি আছে বলতো, 3 2 আছে, আমরা কি কি আছে সেটা লিখে ফেলি, 3 2 আছে, 2 3 আছে, 2 3 আছে, আর 1 5 আছে, 1 5। এই গেল এই জিনিসগুলো, এগুলো হচ্ছে একদম মৌলিক উৎপাদক, তার মাঝে আছে। এখন তুমি খেয়াল করো উৎপাদক আসলে কিভাবে গঠিত হয় জানো, এই যে মৌলিক উৎপাদকগুলো আছে না, এদের মধ্য থেকেই গঠিত হয়। কিরকম ভাবে? এখন এইখান থেকে আমি তোমাকে ইচ্ছা মতো জিনিস নিতে বললাম, কিরকম, মনে করো তোমাকে আমি বললাম যে তুমি 2 যতগুলো ইচ্ছা নিবা নাও, 3 যতগুলো ইচ্ছা নিবা নাও, 5 যতগুলো ইচ্ছা নিবা নাও, কিংবা তোমার যদি 2 নিতে ইচ্ছা না করে 2 নিও না, 3 আর 5 যতগুলো ইচ্ছা করে নাও। অর্থাৎ তুমি যে কোনো ভাবে এদের মধ্য থেকে যে কোনো ধরনের তুমি ফরমেশন বা কম্বিনেশন গঠন করো, দেখবা সেটা কি হবে, উৎপাদক হবে। কিরকম, মনে করো তোমার ইচ্ছা হলো যে আমি 1 2 নিব, 2 3 নিব, আর 5 নিব, তাহলে কি দাঁড়াইলো দেখো তো, 1 2 নিলা গেল, 2 3 নিলা, তাহলে কত, 2 3 আর 1 5, 1 5, তাহলে এখান থেকে কত আসবে, 6 5 6 30, 90। দেখো 90 এর অবশ্যই উৎপাদক হবে, হইতেই হবে। এখন তোমার ইচ্ছা হলো যে না আমি 2 নিবই না, ঠিক আছে, 2 যদি না নাও, মনে করো তোমার ইচ্ছা হলো যে 1 3 নিব আর 1 5 নিব, তাহলে 3 × 5 তার মানে কত, 15। খেয়াল করবা, হিসাব করে দেখবা অবশ্যই 15 এর উৎপাদক। অর্থাৎ এইখান থেকে তুমি যত ইচ্ছা, তুমি 1 2 নিলা 1 3 নিলা, অথবা 2 2 নিলা 1 3 নিলা, কিংবা 3 2 নিলে 1 3 নিলা, তুমি যেভাবে ইচ্ছা, যতভাবে ইচ্ছা, যেরকম ভাবেই কম্বিনেশন সাজাও না কেন, প্রত্যেকটা কম্বিনেশন কি হবে, এর উৎপাদক হবে, 360 এর উৎপাদক হবেই, হইতেই হবে। তাহলে কথাটা হচ্ছে
এইখান থেকে বেসিক্যালি বোঝার যেটা ব্যাপার, তুমি চাইলে এখান থেকে যে কোনো ইচ্ছা মতো কম্বিনেশন বানাতে পারো। সেই মানে সেখান থেকে এখান থেকে মেইন যে ব্যাপারটা সেটা বোঝার ব্যাপারটা হচ্ছে, এখান থেকে আমরা বুঝলাম যে আসলে উৎপাদকগুলো যে আসতেছে বা উৎপাদকগুলো যে গঠিত হচ্ছে কিভাবে গঠিত হচ্ছে, এই উৎপাদকগুলো গঠিত হচ্ছে এই যে মৌলিক উৎপাদকগুলো আছে এদের মাঝ থেকে কম্বিনেশনের মাধ্যমে, রাইট? এইগুলার মধ্য থেকে কম্বিনেশনের মধ্য দিয়ে কি আসতেছে, উৎপাদক আসতেছে। এখন এই যে ছোট্ট কথাটা, এই কথাটাতে কিন্তু খুব বড় একটা ক্লু লুকায় আছে। কিভাবে ক্লু লুকায় আছে একটু ভালোভাবে খেয়াল করো। আমাদের টার্গেট কি বলতো, আমাদের টার্গেট হচ্ছে কতগুলো উৎপাদক সেটা বের করা, এই 360 সংখ্যাটার কতগুলো উৎপাদক আছে সেটা বের করা। এখন এইখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এইখানে একটা কম্বিনেশন মানে কি একটা উৎপাদক না, কারণ কি আমরা দেখছি এখান থেকে যেরকম কম্বিনেশনই বানানো হোক না কেন সেটা কি হচ্ছে, উৎপাদক হচ্ছে। তার মানে এইখান থেকে একটা কম্বিনেশন নিলে কি হবে, একটা উৎপাদক হবে। যদি তুমি দুইটা কম্বিনেশন বানানো যায় দুইটা উৎপাদক হবে, তিনটা বানানো গেলে তিনটা উৎপাদক হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে এই জিনিসগুলো থেকে, এই মৌলিক উৎপাদক জিনিসগুলো থেকে, এইখান থেকে যতগুলো কম্বিনেশন বানানো যাবে ততগুলো উৎপাদক। ব্যাপারটা বোঝা গেছে কি? যদি বোঝা যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি বোঝা নাও যায় তবু আমি আবার ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি, একটু মনোযোগ দাও। দেখো আমরা বুঝাইতে যাচ্ছি যে উৎপাদক গঠিত হয় কিভাবে, এই প্রসেসটা আমরা দেখতে যাচ্ছি। এখন আমরা দেখলাম যে এই যে মৌলিক উৎপাদকগুলো যে আছে এদের মাঝ থেকে যে কোনো কম্বিনেশন গঠন করলে কি হচ্ছে, উৎপাদক বের হচ্ছে। তখন আমরা খেয়াল করলাম যে আসলে তার মানে কি হচ্ছে কাজটা, তার মানে কাজটা হচ্ছে এইখান থেকে যতগুলো কম্বিনেশন বানানো যাচ্ছে ততগুলোই উৎপাদক। কারণ কি, এখান থেকে যদি একটা কম্বিনেশন বানানো যায় তাহলে একটা উৎপাদক, যদি দুইটা বানানো যায় দুইটা উৎপাদক, যদি 56টা বানানো যায় তাহলে 56টা উৎপাদক, যদি 20টা বানানো যায় 20টা উৎপাদক। তার মানে কথা হলো যে এইখান থেকে এই যে মৌলিক উৎপাদকগুলোর মাঝে ইচ্ছা মতো, যেভাবে ইচ্ছা ইচ্ছা মতো যতগুলো কম্বিনেশন বানানো যাবে, মনে করো 36টা কম্বিনেশন বানানো গেল, যতগুলো কম্বিনেশন বানানো যাবে উৎপাদক সংখ্যা আসলে কত সেটাই। তাহলে এখন আমাদের কি করতে হবে, এইখান থেকে কতগুলো কম্বিনেশন বানানো যায় সেটা আমাদেরকে দেখতে হবে। বুঝতে পারছো? আমরা বললাম যে এইখান থেকে যত কম্বিনেশন সেটাই উৎপাদক সংখ্যা, কারণ একটা একটা করে কম্বিনেশন মানেই উৎপাদক আসতেছে। তাহলে আমরা এখন কি করব, এই যে জিনিসগুলা থেকে এগুলা থেকে কতগুলো উৎপাদক বানানো যায় এবার, সরি, কতগুলো কম্বিনেশন বানানো যায় সেটা দেখব, যতগুলো কম্বিনেশন ততগুলো উৎপাদক। আচ্ছা এবার আমরা নেক্সট স্টেপে যাই। হ্যাঁ, প্রথম যে প্রাথমিক আমাদের কাজটা ছিল সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা একদম মেইন পার্টটাতে আসব, মনোযোগ দিয়ে দেখো। দেখো এখন আমাদের টাস্ক হচ্ছে এদের মাঝ থেকে কতগুলো কম্বিনেশন গঠন করা যায় সেটা নির্ণয় করো। এখন সেটা কিভাবে নির্ণয় করব দেখি। এখন খেয়াল করো এখানে কয় ধরনের জিনিস আছে বলতো, তিন ধরনের জিনিস আছে, তাই না? দুই আছে, তিন আছে আর পাঁচ আছে। তো এই যে তিন ধরনের জিনিস আছে এই জন্য আমি তিনটা চেম্বার বা তিনটা বক্স তৈরি করে ফেললাম, গেল। এবার ধরে নাও এই যে এটা হচ্ছে দুইয়ের চেম্বার, এটা হলো তিনের চেম্বার, আর এটা হলো ফাইভের চেম্বার বা ফাইভের বক্স। এখন তুমি খেয়াল করো তো এই যে আমি বললাম দুইয়ের চেম্বার, এই দুইয়ের চেম্বারে কি কি বসা, মানে কয়টা দুই তুমি বসাইতে পারো, ভালোভাবে বুঝো। আমি বলছি এই যে দুইয়ের চেম্বার এখানে কয়টা দুই বসাইতে পারো, এখানে কত রকম ভাবে জিনিসগুলো বসানো যায়, কত রকম ভাবে আমরা ভালো একটু খেয়াল করলেই বুঝবো। দেখো আমরা তাহলে একটা দুই বসাইতে পারি, কারণ আপনি বলছিলেন ভাইয়া যে ইচ্ছা মতো কম্বিনেশন বানানো যাবে, তাহলে আমি একটা দুই নিলে সেটা এক ধরনের কম্বিনেশন হবে, দুইটা দুই নিলে সেটা আরেক ধরনের কম্বিনেশন হবে, তিনটা দুই নিলে সেটা আরেক ধরনের কম্বিনেশন হবে। তাহলে কি হচ্ছে, আমরা একটা দুই নিতে পারতেছি, গেল একটা দুই, দুইটা দুই নিতে পারতেছি, দুইটা দুই নিতে পারতেছি, তিনটা দুই নিতে পারতেছি, তিনটা দুইও নিতে পারতেছি। তাহলে কত ধরনের কম্বিনেশন বলতো, বা কত ধরন তৈরি করা যাচ্ছে এই বক্সটার জন্য? তিনটা ধরন না আসলে কি, তিনটা ধরন কি মনে হয়? এইখানে দেখো, এইখানে ছোট্ট একটা পয়েন্টে, এই পয়েন্টগুলোতে তোমরা বিন্যাস সমাবেশে ভুল করে ফেলো, এই জন্য এই পয়েন্টটা তোমাদেরকে ভালোভাবে বোঝানো। খেয়াল করো এইখানে আসলে তিনটা অপশন বা তিনটা ধরন না, চারটা ধরন। কিভাবে চারটা ধরন, হয়তো কেউ কেউ ধরতে পারছো, সেটা হচ্ছে আমি স্পষ্ট এটাও বলছিলাম, তোমার যদি দুই বাদ দিতে ইচ্ছা করে তাও সমস্যা নেই, দুই বাদ দিয়ে শুধু তিন আর পাঁচের মধ্যে কম্বিনেশন তৈরি করতে চাও তাও কিন্তু চলবে। তার মানে কি, তার মানে
দুই বাদ দেওয়ার একটা অপশন আছে, বুঝতে পারছো? আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে দুইকে বাদ দিয়েও শুধু তিন আর পাঁচ নিয়ে কম্বিনেশন তৈরি করলে তো হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, তিন ইন্টু পাঁচ পনেরো, পনেরো এর উৎপাদক হবে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের তাহলে কি দুই, একটা দুই নিলে হবে চলবে, দুইটা দুই নিলেও চলবে, তিনটা দুই নিলেও চলবে। আর একটা জিনিস যেটা আমরা মাঝে মাঝে ইগনোর করে যাই সেটা হচ্ছে কি, সেটা হলো জিরোটা দুই বা দুই না নেওয়া, এইটা নিলেও কিন্তু চলবে এবং এটা নিয়েও আমরা করে ফেলছিলাম। তাহলে এখানে অপশন কতগুলা এই ঘরটার জন্য? এই ঘরটার জন্য অপশন হলো চারটা, গেল। এখন বলো তো তিনের জন্য কয়টা অপশন থাকবে? আশা করি ধরতেই পারছো, বুঝা যাচ্ছে তিনের জন্য অপশন থাকবে তিনটা। কিভাবে? একটা তিন, একটা তিন, দুইটা তিন, দুইটা তিন, কিংবা তিন নিবই না আমরা, জিরো সংখ্যক তিন বা তিন নিবই না। তাহলে তিনের জন্য অপশন কতগুলো? তিনটা। এবার পাঁচের জন্য, পাঁচের জন্য বোঝা যাচ্ছে অপশন হবে কতগুলো? দুইটা। কিভাবে? হয় একটা পাঁচ, না হয় পাঁচ নিবই না, হয় একটা পাঁচ, না হয় জিরো সংখ্যক পাঁচ বা পাঁচ আমি নিবই না। তাহলে পাঁচের জন্য অপশন কতগুলো দাঁড়ালো? দুইটা। তাহলে এখন দেখো এই যে মোট অপশন কতগুলো দাঁড়াচ্ছে, ফোর ইন্টু থ্রি ইন্টু টু না, বুঝা গেছে? দেখো এটা আমি দুইয়ের চেম্বার বলছিলাম, এটা বলছিলাম তিনের চেম্বার, এটা হলো ফাইভের চেম্বার। এখন এইগুলাতে কতগুলো করে অপশন আছে আমরা সেই সংখ্যাটা বসাবো, আমরা তো এইভাবে নির্ণয় করি, পরবর্তীতে সবশেষে সেগুলোকে গুণ করে মোট অপশন সংখ্যাটা বের করে ফেলবো, বা মোট কতগুলো ধরন বা কম্বিনেশন বের করা যাচ্ছে সেটা বের করে ফেলবো। এখন আমরা দেখলাম দুইয়ের জন্য একটা দুই, দুইটা দুই, তিনটা দুই অথবা দুই না, এ নিয়ে চারটা অপশন তৈরি করা যাচ্ছে। তিনের জন্য তিনটা অপশন তৈরি করা যাচ্ছে, পাঁচের জন্য দুইটা অপশন তৈরি করা যাচ্ছে। তাহলে মোট কম্বিনেশন কত ধরনের হচ্ছে? ফোর ইন্টু থ্রি ইন্টু টু, তার মানে কত দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে তিন চারে বারো, বারো দুগুণে চব্বিশ। তাহলে মোট কম্বিনেশনের সংখ্যা চব্বিশটা। আচ্ছা, আমি প্রথম পার্টে ভিডিও, ভিডিওর প্রথম অংশেই একটা কথা বারবার বলতেছিলাম না, যে যতগুলো কম্বিনেশন ততগুলো উৎপাদক, এই কারণেই বলতেছিলাম, কারণ এই রিয়েলাইজেশনটা ইম্পর্টেন্ট। দেখো এই যে চব্বিশটা কম্বিনেশন বা চব্বিশটা ধরন বা চব্বিশটা অপশন তৈরি করা যাচ্ছে, তার মানে উৎপাদক কতগুলো? চব্বিশটা। কারণ আমি তখন স্পষ্টই বলে দিছি এদের মাঝ থেকেই সবসময় কি গঠিত হবে? উৎপাদক গঠিত হবে। তাহলে এদের মাঝ থেকে যদি উৎপাদক গঠিত হয়, তাহলে এদের মাঝ থেকে যতগুলো কম্বিনেশন ততগুলো উৎপাদক। তাহলে এখন কম্বিনেশনের সংখ্যাটা আমরা বের করে ফেললাম কত? চব্বিশ। তার মানে এর উৎপাদক কতগুলো হবে? চব্বিশ, গেল। তাহলে আমরা দেখো তিনশো ষাটের কতগুলো উৎপাদক হয় এটা বের করা শিখে গেছি, বের করা শিখে গেছি বলতে মানে একদম জিনিসটা আসে কিভাবে, কিভাবে হইলো, কাজটা কি, প্রসেসটা কি, তারপরে কি করলাম না করলাম, সবগুলো জিনিস কিন্তু ক্লিয়ার। বলতে গেলে এইখানে ফর্মুলাটা যে দাঁড় করছি, ফর্মুলাটা কিভাবে প্রতিষ্ঠা হয় বা সেটা কিভাবে এস্টাবলিশ করা হয়েছে সেই জিনিসটা দেখাই ফেলেছি। এইবার বেশ এখান থেকে লক্ষণীয় ব্যাপারগুলো আমরা নিয়ে আলোচনা করব। দেখো এখন তুমি খেয়াল করো, লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এইটার দিকে একটু খেয়াল করো, এইটার দিকে। আচ্ছা দেখো তো এইখানে ফাইনালি আমরা কি পাইছি? ফাইনালি আমরা পাইছি ফোর ইন্টু থ্রি ইন্টু টু। এই জিনিসটার সাথে একটু রিলেট করার চেষ্টা করো তো, এইটা ফোর ইন্টু থ্রি ইন্টু টুটাকে এইটার সাথে একটু রিলেট করার চেষ্টা করো। কি বোঝা যাচ্ছে? লক্ষণীয় ব্যাপারটা হচ্ছে যে এইখানে যে অপশনের নাম্বারগুলো আসতেছে সেটা কি আসতেছে? এই যে এদের ঘাতগুলো আছে না, তিন দুই এক, এদের সাথে এক যোগ করে করে আসতেছে, তাই না? দেখো এখানে টু এর পাওয়ার থ্রি ছিল, দেখো এখানে এর অপশন কতগুলো আসছে? চারটা। থ্রি এর পাওয়ার কত ছিল? টু ছিল, অপশন কতগুলো আসছে? তিনটা। ফাইভ এর পাওয়ার ছিল ওয়ান, অপশন কতগুলো আসছে? দুইটা। তাহলে কথা হচ্ছে যে এই যে অপশনের বেলায় বা কম্বিনেশনের সংখ্যার বেলায়, উৎপাদকের সংখ্যার বেলায় কি হচ্ছে, ওদের মাঝে এই যে ঘাতগুলো আছে বা যত সংখ্যক আছে, তিনটা দুই আছে এই জন্যই তো তিন ঘাত, তো এই যে ঘাতগুলো আছে বা যতগুলো সংখ্যক আছে তার সাথে কি হচ্ছে বলতো? এক করে যোগ হচ্ছে। এখন এই এক করে যোগ করে যদি আমি গুণ করি তাহলেই কিন্তু উৎপাদকের সংখ্যা অলওয়েজ পাবো। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা ভাইয়া এইখানে তো টু টু পাওয়ার থ্রি ছিল, এখানে অপশন চারটা কেন হচ্ছে, এই কেনটাও কিন্তু তুমি এখন উত্তর দিতে পারবা। কেন পারবা? কারণ তুমি জানো যে ভাইয়া এখানে চারটা অপশন এই কারণে হচ্ছে, ওই যে একে বাদ দিয়ে বা একে না নিয়ে বা এর জিরো সংখ্যক নিয়েও যে একটা অপশন আছে, এই কারণেই একটা অপশন বাড়তেছে। তিনটা দুইয়ের কারণে একটা দুইটা তিনটা এটা তো আসলোই, সাথে
এই যে দুইকে বাদ দিয়েও আমরা হিসাব করতে পারি, দুইকে বাদ দিয়েও একটা কম্বিনেশন গঠন করা যায়, সেই জন্য কি হচ্ছে একটা অপশন কিন্তু বেড়ে যাচ্ছে। দেখো তিনটা দুই ছিল, অপশন আসছে চারটা, এর কারণে দুইটা তিন ছিল, অপশন আসছে তিনটা, এই যে এর কারণে একটা পাঁচ ছিল, অপশন আসছে দুইটা, কার কারণে, এর কারণে। এই হচ্ছে ব্যাপার। তার মানে আমাদের এখানে দেখো আমরা কি করে ফেললাম, আমরা উৎপাদক নির্ণয়ের যে ফর্মুলাটা সেটা বের করে ফেললাম। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে এর ঘাতগুলো আছে, ঘাতগুলোর সাথে এক যোগ করে গুণ করতে হবে। তাহলে কত হবে? থ্রি প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইজুয়াল টু চব্বিশ। তাহলে এই হচ্ছে ব্যাপার। এখন একটু দাঁড়াও, আর একটু কিছু কথা বলি। তো দেখো এইখানে এইখানে খেয়াল করো, তিনশো ষাটের আমরা যখন মৌলিক উৎপাদক দিয়ে প্রকাশ করছি সেটা কিরকম দাঁড়াইছে? টু কিউব ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান বা ফাইভ। এখন এর উৎপাদক সংখ্যা কিভাবে আসছে বা কত পাইছি আমরা? সেটা হচ্ছে চার, এই তিন আছে এখানে টু এর পর কিউব, এই কারণে চার, এখানে দুই আছে এই কারণে তিন, আর এখানে এক আছে এই কারণে দুই। এইগুলো গুণ করলেই আমার কিন্তু উৎপাদক সংখ্যাটা চলে আসতেছে। আচ্ছা তাহলে মনে করো র্যান্ডম একটা নাম্বার হচ্ছে এ, তাহলে এ কে আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ মৌলিক উৎপাদকে যখন বিশ্লেষণ করি তখন ব্যাপারটা এরকম দাঁড়ায়। আচ্ছা তাহলে এর উৎপাদক সংখ্যা কত হবে? এখন দেখি ইনশাল্লাহ আমরা বলতে পারবো কি হবে। দেখো এই যে এখানে আছে চার, তার মানে কত হবে? ফাইভ ইন্টু এখানে আছে দুই, তাহলে এটা কত হবে? থ্রি ইন্টু এখানে আছে এক, তাহলে কত হবে? দুই, এখানে আছে এক, তাহলে কত হবে? দুই। জাস্ট তাহলে গুণফলটাই এর হবে কি? উৎপাদক সংখ্যা। তাহলে এর উৎপাদক সংখ্যা হচ্ছে গুণ করে যা আসবে তত। ঠিক এরকম ভাবে তাহলে বি এর কতগুলো উৎপাদক থাকবে বলো দেখি। তাহলে কত হবে? তাহলে দুই, এই যে এখানে এক আছে এই কারণে দুই, এখানে সাত আছে এই কারণে কত? আট, এখানে দুই আছে এই কারণে হবে তিন, এখানে পাঁচ আছে এই কারণে হবে ছয়। এই তো, তাহলে এদের যে গুণফলটা হবে বি এর উৎপাদক সংখ্যা হবে তত। ঠিক এরকম ভাবে দুনিয়ার যে কোনো সংখ্যার তুমি উৎপাদক নাম্বার বের করে ফেলতে পারবা, বুঝছো? তাহলে সিস্টেমটা কি দাঁড়াইলো? সিস্টেমটা দাঁড়াইলো যে এই যে মৌলিক উৎপাদকের যে বিশ্লেষণটা আছে সেটা লাগবে, তারপরে প্রত্যেকটা ঘাতের সাথে এক গুণ এক যোগ করে সবগুলো গুণ করে দিলেই আমি উৎপাদক সংখ্যাটা পেয়ে যাব, তেমন টাফ কিছু না। আচ্ছা এখন দেখো, এখন আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করছি আমি পুরো ব্যাপারটা সবটুকুর সামারাইজ করে বলবো। যদি কারো সামান্যতম যদি কনফিউশন থেকে থাকে তবুও ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এখানে, এটা শুনি আমরা। তাহলে দেখো প্রথমে আমাদের এই আলোচনার টার্গেট কি ছিল? টার্গেট ছিল আমাদের উৎপাদকের বিশ্লেষণ, সরি উৎপাদক কতগুলো, একটা সংখ্যার কতগুলো উৎপাদক আছে সেটা নির্ণয় করা বা সেটা জানা। এখন আমরা কি করছি? আমরা প্রথমে একে মৌলিক উৎপাদকে ভাগ করছি। আমাদের প্রথমে দেখাটা উচিত ছিল বা দেখার দায়িত্ব ছিল যে উৎপাদকগুলো আসে কিভাবে, এইটা আমরা একটু খেয়াল করি। তো সেই জন্য আমরা কি করছি? মৌলিক উৎপাদকে ভাগ করছি। তারপরে সেখান থেকে আমরা দেখছি যে এই যে মৌলিক উৎপাদকগুলো থাকলো, উৎপাদকগুলো আসলে কি আসে? এই মৌলিক উৎপাদকগুলোর কম্বিনেশন থেকেই আসে। এখানে যত ধরনের কম্বিনেশন করা যাবে সবগুলো থেকেই কি আসবে? আমাদের উৎপাদক আসবে। তাহলে এখন এই যে এই মৌলিক উৎপাদকের কম্বিনেশন একটা যদি বের হয় তাহলে উৎপাদক একটা, যতগুলো বের হবে ততগুলো, অর্থাৎ মৌলিক উৎপাদকের যতগুলো কম্বিনেশন ওই সংখ্যার ততগুলো উৎপাদক। এই জন্য আমরা কি করছি? আমরা এখন চেষ্টা করছি যে এই যে মৌলিক উৎপাদকের যে কতগুলো কম্বিনেশন আছে সেটা নির্ণয় করা। সেজন্য কি করছি? এই যে দেখো তিনটা চেম্বার বানাইছিলাম, তারপরে কতগুলো অপশন সেটা দেখছি, অপশনগুলো গুণ করে দিয়ে তখন দেখতে পাচ্ছি আমাদের কতগুলো অপশন আসতেছে, অর্থাৎ এই সংখ্যক কম্বিনেশন বানানো যাবে, অর্থাৎ এই সংখ্যক কি হবে? উৎপাদক তার থাকবে, কারণ যতগুলো কম্বিনেশন ততগুলো উৎপাদক। আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে এই ছিল ব্যাপার। এখন এই ক্ষেত্রে তাহলে ভাইয়া প্রশ্নে যখন আসবে তখন আমরা কি করব? তখন দেখো তোমাকে এই তিনশো ষাটের মতো যে কোনো নাম্বার যদি দেয়, তোমার প্রথম কাজ হচ্ছে মৌলিক উৎপাদক দিয়ে এইভাবে বিশ্লেষণ কর। বিশ্লেষণ করার পরে এই লাইনটা লিখে ফেলো, তিনশো ষাটের ক্ষেত্রে এই লাইন আসছে, অন্য কোনো সংখ্যা দিলে অন্য কোনো লাইন আসবে, তারপরে সেখান থেকে এই যে ঘাতগুলো আছে ঘাতগুলোর সাথে এক যোগ করে গুণ করে দিলেই তোমার উৎপাদক সংখ্যাটা চলে আসবে। এই ছিল আমাদের উৎপাদকের বিশ্লেষণের প্রসেস, সরি উৎপাদক সংখ্যা কতগুলো উৎপাদক তার আছে সেটা নির্ণয় প্রসেস। আর এই যে বাকি আমি এই পার্টটা, তারপরে এই পার্টটা, এই পুরো পার্টটা, এইগুলো লেখার চেষ্টা করছি বা এগুলো বোঝানোর চেষ্টা করছি,
এইগুলো লিখছি এই কারণে যাতে জিনিসটা কিভাবে আসে সেটা বোধগম্য হয়। আশা করি সবাই বুঝতে পারছো, তেমন টাফ কোনো ব্যাপার ছিল না, কিন্তু হয়তো আমরা এই ব্যাপারটা ওভাবে চিন্তা করি না, কিংবা এই জিনিসটা যে এইভাবে আনা যায় কিংবা এইভাবে আসে এইভাবে প্রতিষ্ঠিত হয় সেভাবে আমাদের চিন্তা করা হয়নি। আচ্ছা, এই গেল আমাদের উৎপাদক সংক্রান্ত যে আলোচনাটুকু ছিল সেইটা। এইবার এর উপরেও আরো বেশ কিছু ব্যাপার আমরা খেয়াল করব এবং এখানে কি ভুল হয় সেই ভুলটা যাতে না করি সেই ব্যাপারগুলোতে সতর্ক থাকবো। এখন যাই সেই পার্টটাতে, এইটাও দেখি। এবার দেখো এই যে বোনাস পার্টটাতে, বোনাস পার্টটাতে আমরা একটু লক্ষণীয় ব্যাপারগুলো খেয়াল করি। দেখো এইখানে এই যে আমরা এই বিশ্লেষণটা করছিলাম, এইখানে দেখো তো আমি যখন দুইয়ের অপশন নিছিলাম তখন কি বলছিলাম, যে দুইয়ের একটা দুই নিয়ে একটা অপশন, দুইটা দুই নেওয়া যাবে, অথবা দুইয়ের ক্ষেত্রে তিনটা দুই নেওয়া যাবে, অথবা কি করা যাবে একটাও না নেওয়া যাবে। তার মানে একটা নেওয়া, দুইটা নেওয়া, তিনটা নেওয়া বা কোনোটাই না নেওয়া, এই চারটা ছিল এর অপশন। আচ্ছা এই তিনের ক্ষেত্রে কি ছিল, একটা নেওয়া, দুইটা নেওয়া অথবা কোনোটাই না নেওয়া। পাঁচের ক্ষেত্রে একইভাবে একটা নেওয়া অথবা কোনোটাই না নেওয়া। এখন তুমি খেয়াল করো তো প্রত্যেকটার ক্ষেত্রে একটা জিনিস কি আছে, সেটা কি এই যে একটাও না নেওয়া, একটাও না নেওয়া, একটাও না নেওয়া এরকম। এখন তোমাদের মাঝে এই প্রশ্নটা আসতে পারে না তোমাদের মাঝ থেকে কারো, যে ভাইয়া আপনি এখানে প্রত্যেকটার মাঝে কিন্তু একটা জিনিস ইনক্লুড করছেন, সেটা হচ্ছে কি একটাও না নেওয়া। আপনি কম্বিনেশন সাজানোর সময় এইভাবে বলছিলেন যে দুই মনে করো নিলা দুইটা, এই যে দুইটা দুই নিলা, একটা কিংবা তিন নিলা না, তিন জিরো, তিন নিলা না, পাঁচ নিলা একটা, তাহলে এইটা একটা কম্বিনেশন দাঁড়াইলো, দুই নিলাম দুইটা, তিন কোনোটাই নিলাম না, পাঁচ একটা নিলাম, এটা একটা কম্বিনেশন। আচ্ছা তাহলে এরকমও তো কম্বিনেশন হওয়া সম্ভব ভাইয়া, যে আপনি তো এখানে অপশনের মাঝে জিরোও রাখছেন, তার মানে জিরোও নিলাম না, তিনও নিলাম না, পাঁচও নিলাম না, কারণ আপনি তো অপশনে বলছেন, দুইয়ের অপশনে বলছেন আপনি যে ওকে না নিলেও চলবে বা না নেওয়া একটা অপশন, তিনের অপশনে আপনি বলছেন যে এই জিরো সংখ্যক নেওয়া বা ওকে না নেওয়া একটা অপশন, পাঁচের ক্ষেত্রেও বলছেন ওকে না নেওয়া একটা অপশন। তাহলে এই কেসে তো ওইটাও একটা কম্বিনেশন দাঁড়ায় যাচ্ছে যে কোনোটাই আমি নিচ্ছি না, দুইও নিচ্ছি না, তিনও নিচ্ছি না, পাঁচও নিচ্ছি না, কোনোটাই নিচ্ছি না। অর্থাৎ এই যে মৌলিক উৎপাদকের যে চারটা বা এদের গ্রুপটা, এদের মাঝ থেকে একটাও নিচ্ছি না। তাহলে এইটা কিভাবে কম্বিনেশন, বা এইটা কি আমাদের কোনো যুক্তিগত ভুল কিংবা সাংখ্যিক ভুল কিনা? দেখো এইটা একটু ভালোভাবে খেয়াল করো, এইটা কোনো ভুল না। অর্থাৎ এই যে দুই থেকে একটাও না নিয়ে, তিন থেকেও একটাও না নিয়ে, পাঁচ থেকে একটাও না নিয়ে, তবুও এটা একটা কম্বিনেশন। কিভাবে এটা একটু চিন্তা করো তো, ভিডিও পজ করে একটু চিন্তা করো, যদি বলতে পারো তাহলে তো হয়ে গেল, নাহলে আমি বলে দিচ্ছি। সেই ব্যাপারটা হচ্ছে এদের মাঝ থেকে একটা না, একটাও যদি তুমি না নাও, দুই জিরো সংখ্যক দুই, দুই না নিয়ে, তিন না নিয়ে, পাঁচ না নিয়ে, তাহলে আসলে কি থাকে জানো, তাহলে আসলে এক থাকে। অর্থাৎ এক থাকে কেন, কারণ আমি এই দুই থেকে একটাও নিলাম না, অর্থাৎ চেম্বারটা এরকম ছিল তাই না, দুই যদি তুমি দুইটা নাও তাহলে দুই ইন্টু দুই, তিন যদি একটা নাও তাহলে তিন, আর পাঁচ যদি একটাও না নাও তাহলে বা, আর পাঁচ যদি একটা নাও তাহলে পাঁচ, এরকম করে চেম্বারটা সাজাইছিলাম আমরা। কিন্তু এখন যখন আমরা এখান থেকে একটাও না নিচ্ছি, একদম চেম্বারটা ফাঁকা থাকতেছে, তার মানে হচ্ছে এক আছে। দেখো তো প্রতিটা সংখ্যার উৎপাদক এক না, দুনিয়ার যে কোনো সংখ্যা তুমি হিসাব করো না কেন, দুনিয়ার যে কোনো সংখ্যার উৎপাদক কে থাকে, এক আসে না। এই জন্যই এই একটাই কাউন্ট হয় কোথা থেকে, এই যে দুইয়ের মাঝেও একটা না, তিনের মাঝেও একটাও না, পাঁচের মাঝেও একটাও না, এই যে একটাও না নিয়ে, তিনটার একটাও না নিয়ে যে অপশনটা বা কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা থেকেই কোনটা কাউন্ট হয় বলতো, এই যে প্রতিটা সংখ্যার উৎপাদক যে এক হয় এটা কিন্তু কাউন্ট হয়ে যায়। ক্লিয়ার? যদি না ক্লিয়ার হয় আমি আবারও বলে দিচ্ছি যাতে জিনিসটা পুরোপুরি পরিষ্কার হয় তোমাদের। দেখো আমি যেটা বলছি, যারা বুঝে গেছো তারা এই পার্টটুকু একটু স্কিপ করতে পারো, সেটা হচ্ছে যে এইখান থেকে যখন আমরা কম্বিনেশন কতগুলো সেটা বের করতেছিলাম, তখন একটা করে অপশন ছিল যে এটাকে না নিলেও চলবে, জিরো সংখ্যক নেওয়া বা না নেওয়া, জিরো সংখ্যক নেওয়া মানে না নেওয়া, জিরো সংখ্যক নেওয়া মানে না নেওয়া। তো এইগুলো নিয়ে যখন তুমি অপশন সাজাবা, তখন কিন্তু একটা কম্বিনেশন এরকম দাঁড়াবে, দুইও নিলাম না, তিনও নিলাম না, পাঁচও নিলাম না, কোনোটাই নিলাম না, এদের মাঝে কোনোটাই নিলাম না। তাহলে সেখান থেকে কিভাবে আমরা কম্বিনেশন পাচ্ছি, কিংবা সেইটা কিভাবে উৎপাদক গঠন করতেছে, এইটা তোমাদের প্রশ্ন হতে পারে। তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে এইটা, এইখান থেকে আসলে এই যে কোনোটাই না নিলাম,
এখান থেকে আসলে কোনটা কাউন্ট হয়, এই যে আমাদের এক এক যে দুনিয়ার সবার সব সংখ্যার যে উৎপাদক সেইটা কাউন্ট হয়ে যায় এই কোনোটাই না নেওয়া থেকে। মানে কিরকম, মানে আরো সহজ করে বললে এই বক্সের ভিতর থেকে কিন্তু কখনো এক আসবে না। তুমি দেখো তো এই বক্সের থেকে যে কোনো সংখ্যক নিয়ে কম্বিনেশন সাজায় গুণ করলে কোনোদিন তুমি এক পাওয়া, এক তো পাওয়া না, কিন্তু এক তো উৎপাদক, রাইট? প্রত্যেকটা সংখ্যার উৎপাদক কিন্তু এক। তাহলে এই যে একটা আউট অফ দ্য বক্স থাকতেছে, সেই আউট অফ দ্য বক্স জিনিসটা হিসাব হচ্ছে কোথা থেকে, কোনোটাই না নেওয়া, কোনোটাই না নেওয়া, কোনোটাই না নেওয়া থেকে একের হিসাবটা হয়ে যাচ্ছে। এই ছিল ব্যাপার। তার মানে এইখানে এই যে যেটা ইলিউশন আমাদের হচ্ছে যে এখানে কোনোটাই না নিলে তো আমরা একটা ভুল হিসাব করতেছি কিংবা আমরা একটা এক্সট্রা হিসাব করে ফেলতেছি, আসলে না, এখান থেকে আসলে কোনোটাই না নেওয়া মানে এই একটা হিসাব হওয়া যায় হয়ে যায়, যেই একটা দুনিয়ার যে কোনো সংখ্যার উৎপাদক থাকে কিন্তু এই বক্সের ভিতরে থাকে না। তার মৌলিক উৎপাদকের বক্সের ভিতরেও এক কিভাবে থাকবে, এক তো থাকবে না। তো এই কারণে এই একটাকে আমাদের কাউন্ট করতে হবে, এই কাউন্টটা এখান থেকে চলে আসে গেল। এইবার এইটা গেল, এখন আরেকটা ব্যাপার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে এখানকার কমন একটা ভুল যেটা তোমরা অনেকেই করো সেইটা নিয়ে এখন একটু কথা বলি। আচ্ছা দেখো কমন ভুলটা কি হয় জানো, সবাই এভাবে বিশ্লেষণ করে, সবাই না সরি কিছু সংখ্যক স্টুডেন্ট যেটা করে যে এভাবে বিশ্লেষণ করে, এভাবে বিশ্লেষণ করার পরে ওরা উৎপাদকের সংখ্যা লেখে, লেখে যে উৎপাদকের সংখ্যা ইজ ইকুয়াল টু তিনের সাথে এক যোগ করলো চার হলো, দুইয়ের সাথে এক যোগ করলো তিন হলো, একের সাথে এক যোগ করলো দুই হলো, তারপরে সেখান থেকে মাইনাস ওয়ান করে দেয়, তারপরে যা আসে সেটা উত্তর লেখে, কত হচ্ছে তেইশ হচ্ছে, এইটা ওরা উত্তর লেখে। আসলে এই যে ভুলটা হয়, এই ভুলটার মানে পুরো দায়ভারটা আসলে স্টুডেন্টদের না, এইখানে ঝামেলা হচ্ছে উত্তর মালায় বা কি বলে এটাকে সলিউশনে। তো বইয়ের যে সলিউশনটা দেওয়া আছে সেই সেই সলিউশনে এই কাজটা করা আছে, মাইনাস ওয়ান করা আছে, বুঝছো? উৎপাদকের সময় এই মাইনাস ওয়ানটা করা আছে, তখন কিন্তু এই উত্তরটা আসে। এইটা আসলে ভুল, এইটা পুরোপুরি ভুল, মাইনাস ওয়ান করা যাবে না, মাইনাস ওয়ান কোনোভাবেই কখনোই করা যাবে না। এখন কথা হচ্ছে মাইনাস ওয়ান কেন করা যাবে না এটা তোমরা বলতে পারবা না, তোমাদেরকে তো পুরো প্রসেসটা আমি শিখাইছি, ওদের মৌলিক উৎপাদকের বক্স থেকে শুরু করে কম্বিনেশনের বক্স থেকে শুরু করে সব জিনিসটা কিভাবে গঠিত হয়, কিভাবে প্রতিষ্ঠিত হয় জিনিসটা পুরো ব্যাপারটা দেখাইছি। কোথাও মাইনাস ওয়ান ছিল, লজিক্যালি বলো, নিউমেরিক্যালি বলো, ম্যাথমেটিক্যালি বলো, কোনো কোথাও মাইনাস ওয়ান ছিল, ছিল না। এই জিনিসটা আসলে ভুল। আসলে এই জিনিসটা যে ভুল এটা আরো সহজে জাস্ট দেখেই বলা যায়, বুঝছো? এই যে মাইনাস ওয়ান করাটা যে ভুল হবে এইটা জাস্ট চোখে দেখেই বলা যায়। কিভাবে বলা যায় সেটা কি তোমরা কেউ বলতে পারবা? এইটা তোমাদের কাজ দিয়ে রাখলাম, দেখি কেউ এটা ধরতে পারো কিনা। প্রশ্নটা আমি আবারও বলে দিচ্ছি, এই যে উৎপাদকের সংখ্যা নির্ণয় করার সময় এই যে মাইনাস ওয়ান করা যাবে না, মাইনাস ওয়ান করাটা যে পুরোপুরি ভুল, এইটা জাস্ট চোখে দেখেই বলা যায়। এটা কিভাবে বলা যায় এটা একটা ছোট্ট ক্লু দিলাম, ক্লুটা হচ্ছে বর্গ সংখ্যা একটা ক্লু দিলাম, এই ওয়ার্ডটা একটা ক্লু। তো সবাই একটু চেষ্টা করিও, যদি চেষ্টা করে নাও পারো সমস্যা নেই, আমি আবারও আরেকটা ভিডিওতে সেটাও বলে দিব। এই ভিডিওতেই বলা যাইতো কিন্তু ভিডিওটা আসলে অনেক বেশি লেন্দি হয়ে গেছে, আমি দেখতেছি 28 মিনিট প্রায় আধা ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তো শুধু উৎপাদকের সংখ্যা নিয়ে বিশ্লেষণে কথা বলতে গেলেই অনেকটা সময় কিন্তু তোমাদের চলে গেছে, আমি অনেকটা সময় নিয়ে ফেলছি। আমি আসলে চেষ্টা করি সবগুলো জিনিস যে সেটা যত যত ছোট্ট কিংবা যত ক্ষুদ্রই হোক না কেন, সেই জিনিসটার পুরোটা একদম ওটার ভিতরে যা যা বিশ্লেষণ করার মতো আছে না আছে সবগুলো জিনিস বলে দেওয়ার। তো এই জন্য একটু সময় লাগছে আর কি। তো এইটা একটু চেষ্টা করিও, মানে মাইনাস ওয়ান কেন হবে না এটা যে একে দেখেই বলা যায়, এটা কিভাবে বলা যায় কিংবা এই কাজটা কিভাবে করা যায় সেইটার কিভাবে করা যেতে পারে সেটা একটু চিন্তা করিও। আমি ছোট্ট একটা ক্লু দিলাম বর্গ সংখ্যা, না পারলে সমস্যা নেই আমি করে দিব। তো সবাই ভালো থেকো, আশা করি আমি এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি। আমি আজকের ভিডিওতে যা যা বলছি বা যা যা করছি সেটা অ্যাট এ গ্ল্যান্স যদি বলে দিই, সেটা হচ্ছে যে উৎপাদক আমার টার্গেট ছিল উৎপাদকের সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় বা কতগুলো উৎপাদক থাকবে একটা সংখ্যা সেটা কিভাবে নির্ণয় করা যায় সেটা বের করা। তো সেজন্য আমরা কি করছি, প্রথমে ওকে মৌলিক উৎপাদকে ভাগ করছি। আমার এটার উদ্দেশ্য ছিল যে আগে দেখা উৎপাদকের সংখ্যা তো আমরা বের করব, তো উৎপাদকগুলো গঠিত হয় কিভাবে এইটা আগে আমরা দেখি। তো প্রথমে আমরা একটু বিশ্লেষণ করে জানছি যে মৌলিক উৎপাদকের কম্বিনেশন থেকে ওরা গঠিত হয়,
তারপরে মৌলিক উৎপাদকের কম্বিনেশন সংখ্যা আমরা বের করছি, তাহলে আমাদের উৎপাদকের সংখ্যা বের হয়ে গেছে। তারপরে বোনাস পার্টে আমি আলোচনা করছি যে আসলে ওদের মাছ থেকে যে একটা তিনটাই নাই হয়ে যায়, অর্থাৎ কোনোটাই নয় এরকম একটা অপশন যে আসতেছে, এইটা ভ্যালিড কিনা, এটা আসলে কোনটার কাউন্ট হচ্ছে বা এটা ম্যাথমেটিক্যালি ভ্যালিড কিনা সেটা আলোচনা করে দিছি। তারপরে কমন একটা মিস্টেক, যে মিস্টেকটা তোমরা সবাই করো, এটা করা যাবে না, মাইনাস ওয়ান করা যাবে না, সেটা আলোচনা করে দিলাম। এই ভুলটা আর করিও না, উত্তরমালায় ভুল দেওয়া আছে, তোমাদের এবারে সংস্করণে ঠিক করছে কিনা আমি জানি না। আর লাস্টে ছোট্ট একটা প্রশ্ন রেখে গেছি, সেটা হচ্ছে এই মাইনাস ওয়ান যে করা যাবে না, এটা যে দেখেই বলা যায়, এটা কিভাবে বলা যেতে পারে, সেই জন্য ছোট্ট একটা ক্লু দিয়ে দিছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ।